স্বামীর সম্মান বুঝার জন্য ওই মহিলার কাছে যাও যেই মহিলাটা বিধবা হয়ে গেছে স্বামীটা মরে গেছে ওই মহিলাকে জিজ্ঞেস করো স্বামীর কত দাম জিজ্ঞেস করে দেখো সে বলবে পৃথিবীতে স্বামী স্বামী ছাড়া ছাড়া একজন নারীর কোনো নিরাপত্তা নাই একচেতে অসহায় আর কিচ্ছু থাকতে পারে না স্বামীর মর্যাদা যদি তুমি বুঝতে চাও তালাক মহিলাদেরকে জিজ্ঞেস করো তাদের অবস্থা কি তাদের কাছে জিজ্ঞেস করো যায় প্রত্যেকটা তালাক তালাক পাপ্তা মহিলা একটাই জবাব দিবে যতই কষ্ট দেখ আমার স্বামীর কাছে এখন আসেন স্বামীর প্রতি সম্মান দেখানো দেখেন অনেক স্ত্রী আছে স্বামীরে মানুষই মনে করে না আপনারা কথা কি সজাগ আছেন অনেক মহিলা আছে স্বামীরে মানুষই মনে করে না এডারে মানুষই মনে করে আমি এক জায়গায় ছিলাম ছাত্র জীবনে প্রচন্ড শীতের রাত স্বামীর স্ত্রী তখন তো লেপতো শোক একেবারে বড় লোকের ঘরে ফৈসাওয়ালাদের ঘরে থাকতো সবাই গায়ে দিত কি খেতা বা কাতা বলে মহিলা তার স্বামীকে কাতা দেয় না গায়ে দিতে সে স্বামী প্রচন্ড শীতের মধ্যে নিজের লুঙ্গিটা খুলে গায়ের মধ্যে জড়ায় কোনো রকমের জীবন কাটায় ও লহি আমি আমার দেখা কথা বলতেছি আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি জিজ্ঞেস করলাম ঘটনা কি এত রাত এত শীত উনি লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাবেন কেন পরে শুনলাম তার স্ত্রী তাকে কাতা দেয় না কারণ ওনার গ্রামের লোক তো কাজ করে পায়ের মধ্যে কি হয় হালগোড়া এই জন্য এটা লাগলে কাতা নাকি সিরে যায় এই জন্য স্বামীকে সে কাতা দেয় না কই তুমি এটা সিঁড়ে ফেলো আর হেঁতেও এমন জায়গায় মানে ধরা কোন জায়গায় জানি না যে জোর করে না একটা কাতা কাউ দিবে এই সুযোগটাও কি নাই মিয়া সাহেব আপনি হাসেন এই এই ধরনের জগুণ্য মহিলা আমাদের সমাজে কি স্বামীটারের স্বামী মনে করে না কিন্তু আমি বলতে চাই সে একজন গ্রামের কৃষক রাখাল গরু পালে খায় কিন্তু এইটা স্বামী এটার পায়ের মধ্যে যত হাল তোমার হালগোড়া থাক পুরো শরীরে যত রোগ থাক এই স্বামীর রেজামন্দি ছাড়া রাজি ছাড়া আল্লাহর জান্নাতে যেতে না পারবা না পারবানা না আমি নরম করে কথা বলতে পারি না এটা একটা অভ্যাস আছে আমার কিন্তু একজন নারী তৎক্ষণাৎ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তার স্বামী তাকে ভালো সার্টিফিকেট না দিবে কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামীটারে কিচ্ছু মানুষই মনে করে না পাত্তাই দেন না অত সররাসুল কে বলতেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন আল্লাহ রাসুল বলেন আল্লাহ যদি কাউকে সিজদা করার অনুমতি দিত আল্লাহ ছাড়া তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে করে কথা বুঝেন নাই আমি মহিলাদের এই কথা বলতেছেন বলতেছেন তিনি আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে স্বামীর এত দাম এত দাম মামুনদেরকে বলবো তোমার স্বামীটা রিক্সা চালায় এটা তোমার স্বামী তোমার স্বামীটা মাটি কাটে তো তোমার স্বামী তোমার স্বামীটা কাজ করে এটা তোমার স্বামী তোমার স্বামীটা যে কোনো পেশায় নিযুক্ত আছে এটা তোমার স্বামী এটা তোমার সম্মান সম্মান এটা তোমার কারণ মহিলাদের সম্মান জড়ায় আছে তার স্বামীর কাছে অন্য কোথাও সেই সম্মান তুমি যদি স্বামীর সম্মান না বুঝো স্বামীর সম্মান বুঝার জন্য ওই মহিলার কাছে যাও যে মহিলাটা বিধবা হয়ে গেছে স্বামীটা মরে গেছে ওই মহিলাকে জিজ্ঞেস করো স্বামীর কত দাম জিজ্ঞেস করে দেখো সে বলবে পৃথিবীতে স্বামী স্বামী ছাড়া ছাড়া একজন নারীর কোনো নিরাপত্তা নাই এর চেয়েতে অসহায় আর কিচ্ছু থাকতে পারে স্বামীর মর্যাদা যদি তুমি বুঝতে চাও তালাক মহিলাদেরকে জিজ্ঞেস করো তাদের অবস্থা কি তাদের কাছে জিজ্ঞেস করো যায় প্রত্যেকটা তালাক তালাক পাপ্তা মহিলা একটাই জবাব দিবে যতই কষ্ট দেখ আমার স্বামীর কাছে আমি ভালো ছিল স্বামীর মর্ম বুঝে না ততক্ষণ হারায় ফেলে না যতক্ষণ অত রাসুল বলতেছেন রাসুল বলতেছেন আমি তাদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীদেরকে শেষ দেয় সুবাহান এখন শুনেন স্বামীর আদেশ পালন করা স্বামীর আদেশ কি স্বামী বলছে একটু চা করে আনো কোনো কথা নাই ডাইরেক্ট চলে যাবেন ডাইরেক্ট চলে যাবেন স্বামী ডাকছে আপনি তার কাছে যাবেন ভালোবাসার গল্প করবেন তাকে আগলায় রাখবেন তার প্রতিটা ব্যাপারে খেয়াল রাখবেন তার মনের চাহিদাকে মর্যাদা দিবেন তার মন বোঝার চেষ্টা করবেন নতুবা আপনি একদিন না একদিন বিপদে পড়বেন তিন নাম্বার স্বামীকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট কি ডেলি একশো বার খোটা দেয় ডেলি একশো বার কি দেয় রাসুল বলেন আয়েশা নারীদের মধ্যে তোমাদের মধ্যে জাহান নামি বেশি মা আয়সা বলেন কারণটা কি রাসুল বলেন তোমরা ম্যাক্সিমাম নারীরা স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ দেখবেন দিবেন যত দিবেন কথা একটা আমি দেখি তোমার সংসার করি চুপ করে আছে হ্যাঁ কি বলে আমি দেখি তোমার সংসার করি আমি দেখি টিকছি আমি দেখছি আইন্যা দেখো না আর এটা বলে কি না বলে এরপরে স্বামীর সন্তুষ্ট অর্জন করা অসন্তুষ্ট স্বামীর মনটা বুঝা স্বামীর মনটা কি কিছু কিছু মহিলা আছে জামাই বাইরের থেকে আসছে মেজাজ খারাপ এখন যাইয়া কানের কাছে ফুডুর ফুডুর তোমার ভাই এটা করছে তোমার বোন এটা করছে তোমার মা এটা করছে এই রকমের টেনডেস্টার টেনডেস্টার চিনেন তো টেনডেস্টার আছে তো আরেক দিকে তাকায় থাকবেন শুনবেন না বুঝেন না তো করেন না কি করবেন না বলতে থাকো আপনার স্ত্রী যদি আপনার কানে কানে আপনার পরিবারের লোকদের বিরুদ্ধে বলতে চায় আপনি বাধাও দিন না বলবেন তুমি বলতে থাকো ডাইন কান তোমার জন্য ফিরি বাম কান তোমার জন্য ফিরি বলতে থাকো স্ত্রী যদি ডান কানে বলতে থাকে ঢুকাইবেন আল্লাহ তো নাক কান গলাকে এক কইরা বানাইছে

আল্লাহর হস্তে মহিলারা বুঝে না ভাইয়ের কাছে বাপের কাছে বোনের কাছে কুকুর কাছে কালতো কাছে মামতো ভাইয়ের কাছে বন্ধুর কাছে স্বামীর দোষ কয় মাগ তুমি যে এই কাজটা করো নিজের ইজ্জত নিজে খুয়াইতাছ নিজের পায়ে নিজে কুরাল দিতেছ কারণ তোমার স্বামী তোমার কাছে যা যা করে এটা গোপন রাখা এটা তোমার জন্য সম্মানের তুমি এটা গোপন রাখাটাই তোমার কর্তব্য গোপন রাখলেই তোমার সম্মান থাকবে আর তুমি যাদেরকে বন্ধু মনে করে সব বলতেছ কেউ আসলে তোমার বন্ধু না তোমারটা শূন্য মজা লইতেছে কথা বল না কে নিতেছে আমি ঘন্টার পর ঘন্টা এগুলার ব্যাখ্যা দিতে পারবো এগুলা বলার এত সময় তো আমার হাতে কি নাই এখন আসেন আপনার স্বামী যখন রেগে যায় আপনি তখন কি করবেন বা আপনার স্ত্রী যদি রেগে যায় কি করবেন ধৈর্য রাসূল বলেছেন তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে সাথে সাথে সিদ্ধান্ত দিও না বরং অতীতে ফিরে যাও সোভান আল্লাহ ভাই যে কোথায় ফিরে যাও আল্লাহ রাসুল বলেছেন তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে ফেলে সাথে সাথে সিদ্ধান্ত নিও না অতীতে ফেরত যাও অতীতে অনেক ভালো কাজ তুমি তার মধ্যে পাবা অতীতের বালকা স্মরণ করে আজকের অপরাধ ক্ষমা করে দাও আবার কোরআনেও আল্লাপাক সেম কথা বলেছেন কোরানে পাক বলছেন তোমার স্ত্রী যদি কোনো ভুল করে বসে তুমি সাথে সাথে সিদ্ধান্ত নিও না নাও এটা তো আমার নিদর্শন তুমি তালাশ করো তার মধ্যে কি কি ভালো গুণ ছিল ওই গুণের দিকে তাকাই অপরাধ আজকের করে দাও তাইলে দেখবা তুমি সুখী হবা আমার কলেজার ভাইয়েরা কি বুঝলেন কি বুঝলেন বুঝেন নেই বুঝলে বৌরে ফিরেতেন না এত ওয়াজের ভরত যে মাই লাগান ঘুষি লাগান কথা কন্যা যে কথা কন্যা যে থামেন থামেন এ কাজ করেন না এ কাজ করেন না